হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফিরে দেখছি দিস ফেমাস রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এবং সেই স্ক্যাটারিংটাকে আমরা স্টাডি করব ইউজিং জিওমেট্রি এবং জাস্ট নিউটনস ল। ওকে, এবং একটা জিনিস আমি মানে আরেকবার বলি, যেহেতু এটা পার্ট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোর্স, তো হ্যাঁ, যেটা বললা সেটা হচ্ছে মানে যখন প্রথম ফার্স্ট পড়েছিলি তখন তো সেই অ্যাটমের ভেতরে স্ট্রাকচার কি সেটা ওই গোল্ড কি বলে আলফা পার্টিকেল দিয়ে উনি ছুঁড়ে ছুঁড়ে দেখলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আলটিমেটলি রাদারফোর্ড ওই সময় যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ইট ওয়াজ পিওরলি নিউক্লিয়ার স্ক্যাটারিং। একদম মানে একদম সেই নিউক্লিয়ার রিয়াকশনের যে বিভিন্ন স্টেপ এগুলো সমস্ত আমরা পড়লাম, তো ওখানে কিন্তু ব্যাপারটা সেইটাই, মানে আলটিমেটলি আলফা পার্টিকেল, হোয়াট ইজ আলফা পার্টিকেল, ইট ইজ জাস্ট হিলিয়াম। ওকে, হিলিয়াম নিউক্লিয়াস ইনফ্যাক্ট, তার সঙ্গে এবার এটার সঙ্গে ইন্টারাকশনটা কার হচ্ছে, গোল্ড ফয়েলের নিউক্লিয়াস থেকেও স্ক্যাটার্ড হচ্ছে। সো এই সো ডেফিনেটলি দিস ইজ নিউক্লিয়ার স্ক্যাটারিং, এবং নিউক্লিয়ার স্ক্যাটারিং আন্ডার কুলম ফোর্স, এইটা একটা ব্যাপার। যদিও মানে একটা নিউক্লিয়াসের সঙ্গে একটা নিউক্লিয়াসের ইন্টারাকশন হচ্ছে ঠিকই, তবে নিউক্লিয়ার ফোর্সটা এখানে অ্যাক্টিভ নয়, ওদের মধ্যে সেই লেভেলের ইন্টারাকশন হচ্ছে না বা অতটা কাছাকাছি ওরা আসছে না। ঠিক আছে, দিস ইজ নিউক্লিয়ার স্ক্যাটারিং কিন্তু আন্ডার কুলম ফোর্স, তো এটা একটু মানে ওই রকমই, কিন্তু একটা এটার একটা ইউনিকনেস আছে আর কি, বা এটা একটু আলাদা। মানে জাস্ট আগের দিন আমরা যেগুলো পড়ছিলাম যে ডাইরেক্ট রিয়াকশন, কম্পাউন্ড নিউক্লিয়াস থিওরি এটসেট্রা, এটা এগুলো তার মধ্যে আসছে না, এটা সামথিং ডিফারেন্ট। তবে হ্যাঁ, এটা দুটো নিউক্লিয়াসের মধ্যে ইন্টারাকশন। তো হোয়াট ওয়াজ দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ, তো এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা কিন্তু রাদারফোর্ড করেনি, উনি অ্যানালিসিসটা করেছিলেন। এক্সপেরিমেন্ট ওয়াজ ডান বাই গাইগার মার্সডেন ইন দ্য ইয়ার 1911। তো এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে পোলোনিয়াম স্যাম্পল রেডিও অ্যাক্টিভ, সেখান থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে, গোল্ড ফয়েল একটা থিন গোল্ড ফয়েল তার মধ্যে দিয়ে গেল, স্ক্যাটার্ড হলো, এই স্ক্যাটারিং অ্যাঙ্গেলের বিভিন্ন অ্যাঙ্গেলে কত পার্সেন্ট আলফা পার্টিকেল পাওয়া গেল, এই মাইক্রোস্কোপটাকে এরকমভাবে একটা লাইন বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেল এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কত পার্সেন্ট আলফা পার্টিকেল পাচ্ছি। এবং এখান থেকেই তোমরা জানো যে এক্সপেরিমেন্টের ফেমাস ফাইন্ডিং এটাই ছিল যে বেশিরভাগই সোজা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাটম বেসিক্যালি ফাঁপা। আচ্ছা, এইবার এই এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে নিয়ে রাদারফোর্ড কিছু ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশন করার আগে উনি কিছু অ্যাজাম্পশন নিয়েছিলেন। এক নম্বর ইম্পর্টেন্ট মানে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন যাদের এখানে 2 নম্বরে লেখা, যে নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস ওয়াজ ট্রিটেড অ্যাজ আ পয়েন্ট পার্টিকেল। এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন, কেননা আমি প্রথমেই বলছিলাম যে রাদারফোর্ড মানে এক্সপেরিমেন্টটা এবং ক্যালকুলেশনটা দুটো নিউক্লিয়াসের মধ্যে ইন্টারাকশন, কিন্তু নিউক্লিয়ার ফোর্স ইজ ইগনোরড হিয়ার, এটা পিওরলি কুলম স্ক্যাটারিং। তো নিউক্লিয়ার ফোর্স ইগনোর, অবভিয়াসলি নিউক্লিয়ার ফোর্স ইগনোর, তার মানে নিউক্লিয়াসের কোনো স্ট্রাকচার রিলেটেড কোনো ডিটেলস এখানে ধরা হয়নি, অর্থাৎ গোটা নিউক্লিয়াসটাকে জাস্ট একটা পয়েন্ট হিসাবে ধরে নেওয়া হয়েছে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যাজাম্পশনটা। এছাড়া তো জেড ই মানে অ্যাটমিক নাম্বার, ওটা হচ্ছে জেড। আচ্ছা, নিউক্লিয়াসের রিকয়েল ধরা হয়নি, নিউক্লিয়াস ম্যাসিভ, নিউক্লিয়াসটা চুপটি করে বসে আছে, আলফা পার্টিকেল আসছে এসে স্ক্যাটার্ড হচ্ছে, এইটা ছিল অ্যাজাম্পশন। তারপর নেক্সট হচ্ছে জাস্ট পিওরলি নিউটনস ল এবং কুলম ফোর্স, সো ইট ওয়াজ কুলম স্ক্যাটারিং। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইলাস্টিক স্ক্যাটারিং, সো ইনিশিয়াল মোমেন্টামের ম্যাগনিটিউড আর ফাইনাল মোমেন্টামের ম্যাগনিটিউড, দিস টু আর ইকুয়াল, ম্যাগনিটিউডস দে আর ইকুয়াল,
ডিরেকশনে চেঞ্জ হয়েছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ ইলাস্টিক স্ক্যাটারিং। স্ক্যাটারিং বিকজ ডিরেকশন হ্যাজ চেঞ্জড অ্যাট লিস্ট। আচ্ছা, এবার কিছু রিলেভেন্ট প্যারামিটার আমরা ডিফাইন করি। আচ্ছা, প্রথমে আমরা ধরি যে কলিশনটা হয়েছে হেড অন, অর্থাৎ কানেক্টিং, মানে আলফা পার্টিকেল আর নিউক্লিয়াস ওদের যে কানেক্টিং লাইন সেইটা বরাবরই আলফা পার্টিকেলটা অ্যাপ্রোচ করেছে। যদি সেইটা হয় তাহলে যেহেতু এটা পজিটিভলি চার্জড এবং যেহেতু নিউক্লিয়াসটাও পজিটিভলি চার্জ, তাহলে একটা পয়েন্টে গিয়ে ইট উইল বি রিপেলড ব্যাক এবং এটা একটা পয়েন্ট অব্দি যাবে, তারপরে আবার ঘুরে আবার সেই লাইন বরাবর আবার ঘুরে চলে আসবে। সব থেকে কাছাকাছি যে পয়েন্ট অব্দি যাবে, দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সেটাকে আমরা ডি বলছি। সব থেকে কাছাকাছি যে পয়েন্ট অব্দিও গেল, হেড অন কলিশন, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এবার এই এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কিভাবে ডিটারমাইন করা যায়? তাহলে অ্যাপ্লাইং কুলম্বস ল এবং নিউটনস আর্গুমেন্ট, তাহলে ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আলফা পার্টিকেলটা অরিজিনালি যেইটা নিয়ে আসছিল সেই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এনার্জিটা যদি টি হয়, আর এবার কুলম্ব রিপালসিভ ফোর্সের এগেনস্টে ও মুভ করছে, তার মানে ইট ইজ লুজিং ইটস টি। ঠিক আছে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি টি ওটাকে খরচ করে করে ও এগোচ্ছে, ইট ইজ লুজিং ইটস কাইনেটিক এনার্জি, এবং এই পয়েন্টে এসে কাইনেটিক এনার্জি ইজ টোটালি লস্ট। কাইনেটিক এনার্জি বিকাম জিরো যেই পয়েন্টে আসবে, সেটাই হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ টি এবং এই পয়েন্টে এসে পুরো কাইনেটিক এনার্জিটা হ্যাজ বিন কনভার্টেড ইন্টু কুলম্ব ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি রাইট, এবং সেটার ভ্যালু তাহলে কি হবে? আলফা পার্টিকেলের স্মল জেড ই মাল্টিপ্লাইড বাই নিউক্লিয়াসের ক্যাপিটাল জেড ই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ডি দ্য এনার্জি। ঠিক আছে, হেন্স তাহলে এই রিলেশন টি ইকুয়াল টু দিস, তাহলে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু দিস। দিস ইজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এইটা এই পয়েন্টে আসার পর গোটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটাই কনভার্টেড হলো কুলম্বস ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে। এখানে একটা জিনিস আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে অরিজিনালি যেখানে আছে সেখানে ওর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা জিরো। ঠিক আছে, তার মানে এতটাই দূরে ইনফিনিটি থেকে আসছে এরকম একটা ধরে নিচ্ছি আমরা, এখানে এটা কাজ করছে না। তো এখানে টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস জিরো, এখানে টোটাল এনার্জি হচ্ছে জিরো প্লাস কুলাম্বস ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। আচ্ছা, এই পয়েন্টে আসার পরে এই ক্যাপিটালটি এখান থেকেও আবার ব্যাক করে আবার উল্টো দিকে ফিরে যাচ্ছে। আচ্ছা, স্কিম্যাটিক্যালি এক্সপেরিমেন্টটা হচ্ছে এই রকম। ও আচ্ছা সরি, তাহলে এখানে আমরা তো এখানে যেটা বললাম সেটা হেড অন কলিশনের জন্য, আর যদি হেড অন না হয়, ইফ দ্য কলিশন ইজ নট হেড অন কলিশন, তাহলে কি হলো, এটা কানেক্টিং লাইন কিন্তু এই লাইন বরাবর যাচ্ছে না, একটা গ্যাপ আছে। ইফ দ্য লাইন অফ ইনসিডেন্স ইজ আ ডি সরি ইফ দ্য লাইন অফ ইনসিডেন্স ইজ আ ডিস্টেন্স বি ফ্রম দ্য নিউক্লিয়াস, এই বিকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার।
ফ্রম ইন্টুইশন আমরা বুঝতেই পারছি যে এটা নিউক্লিয়াস, আলফা পার্টিকেল, ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার যত ছোট হবে তত স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা তত বেশি স্ক্যাটার্ড হবে, রাইট? যত দূর দিয়ে যাবে তত কম ডিফ্লেকশন হবে, আরও যদি দূর দিয়ে যায় তাহলে আরও কম ডিফ্লেকশন হবে, আরও দূর দিয়ে গেলে সোজা বেরিয়ে যাবে। সো ইফ ইম্প্যাক্ট প্যারামিটার ইনক্রিজেস, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ডিক্রিজেস। তো এই লাইন অফ ইনসিডেন্স আর এটা, এদের মধ্যে ডিস্টেন্সটাকে বলে বি। অনেক সময় স্টুডেন্টরা বি আর ডি এর মধ্যে একটু কনফিউজড হয়ে যায়। বি আর ডি কিন্তু এক নয়, হ্যাঁ। লাইন অফ ইনসিডেন্স অফ আলফা পার্টিকেল আর নিউক্লিয়াস, এদের মধ্যে যে গ্যাপ সেটাকে বলে ইম্প্যাক্ট প্যারামিটার। কেননা ইম্প্যাক্ট কতটা হবে সেটা এইটার উপর ডিপেন্ড করে। ক্যাপিটাল ডি কিন্তু সেটা না, এটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সব থেকে কাছে কতটা আসতে পারে এই আলফা পার্টিকেল। তো আগেরটার ক্ষেত্রে যেমন এইটা ছিল ডি, এটার ক্ষেত্রে ডি হবে রাফলি এই গ্যাপটা, এটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে উইল ফাইন্ড আউট এ রিলেশন বিটুইন স্ক্যাটারিং অ্যাঙ্গেল অ্যান্ড ইম্প্যাক্ট প্যারামিটার, যেটা আমরা আগেই বলছিলাম অ্যাকচুয়ালি যে বি আর থিটা এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা উই উইল ট্রাই টু ফাইন্ড আউট। এবং রিলেশনটা বার করার ক্ষেত্রে একটা মানে জিনিস, মানে দু তিনটে ইন্টারেস্টিং জিনিস দেখতে পাওয়া যাবে। আচ্ছা, প্রথমত এই ছবিটাতে প্রচুর জিওমেট্রি আছে, প্রচুর অ্যাঙ্গেল আছে, একটু স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে দিস ইজ ইলাস্টিক স্ক্যাটারিং, P1 এর মানে ইনিশিয়াল মোমেন্টাম P1, তারপর চেঞ্জ হতে 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 যাবে ফাইনাল মোমেন্টাম P2। যতই যাই চেঞ্জ হতে হতে যাক, ম্যাগনিচিউড অলওয়েজ ইকুয়াল, কেননা এটা ইলাস্টিক স্ক্যাটারিং। ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টামের ম্যাগনিচিউড সেম, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হচ্ছে। যেহেতু ওদের ম্যাগনিচিউড সেম, তাহলে আমি যদি একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকি, একটা এরকম আর একটা এরকম, তাহলে এই এই ভেক্টর দুটোর লেন্থটা সেম হবে, এটা P1 এটা P2, রাইট? তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম চেঞ্জ অফ মোমেন্টামটা তাহলে মানে যেহেতু এই ট্রায়াঙ্গেলটাতে এটার এটার লেন্থটা সেম, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম এই ডিরেকশনে হবে, এবং সেটা নিশ্চয়ই এদের বাইসেকশন হবে। ঠিক আছে, মানে আমি যদি এটাকে এইভাবে ট্রায়াঙ্গেল দিয়ে করি তাহলে ব্যাপারটা তো এরকম, এটা P2। সো তার মানে এই ছবি অনুযায়ী কিউ ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1, অর্থাৎ চেঞ্জ অফ মোমেন্টাম। আর যেহেতু এই দুটো লেন্থ সেম, তাহলে এটা হচ্ছে বাইসেকশন, বা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ওকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইনিশিয়াল ডিরেকশন এটা আর ফাইনাল ডিরেকশন তো এটা, তাহলে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেটা সেটাই। তাহলে এই ছবিটা যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এই ছবিটায়, হ্যাঁ এই ছবিটাতে তাহলে P1 P2 এটা হচ্ছে ইয়ে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর এই কিউ হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এখন
তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে কি ভ্যালু হবে? এই দুটো তো সেম, এটা এবং এটা সেম, সো তাহলে এই দুটো অ্যাঙ্গেল প্রত্যেকটার ভ্যালু হবে হাফ অফ পাই মাইনাস থিটা, ঠিক আছে? এবার এখান থেকে আমি বলতে পারি যে যদি আমি ইফ আই অ্যাজিউম সরি তো ইফ আই অ্যাজিউম P1 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু P2 এর ম্যাগনিটিউড, ধরা যাক আমি এটাকে ইকুয়াল টু P ধরলাম, তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি বলতে পারি P/sin হাফ অফ পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু Q/sin থিটা, রাইট? এবং P/sin ½ π - θ Q/sin θ or P/sin π/2 - θ/2 অর্থাৎ cos θ/2 ইকুয়াল টু Q/sin θ, দেয়ারফর Q/P ইজ ইকুয়াল টু 2 sin θ/2, ঠিক আছে? সো হিয়ার উই গেট আ রিলেশন বিটুইন ভ্যালু অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড ভ্যালু অফ ইনিশিয়াল অর ফাইনাল মোমেন্টাম, জাস্ট ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা একটা চেঞ্জ রিলেশন পাচ্ছি, এটা একটা জিনিস। আচ্ছা, আর একটা, আর দু তিনটে জিনিস আমরা এখান থেকে এই ছবি থেকে ডিফাইন করব, সেটা হলো এটা ইনিশিয়াল মোমেন্টামের ডিরেকশন, এটা ফাইনাল মোমেন্টামের ডিরেকশন, তাদের বাইসেকশন আগেই বলেছি, এই এই ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম কিউ, ঠিক আছে? এবার আমাকে আলফা পার্টিকেলের পজিশনটা যদি আমাকে মানে ডিফাইন করতে হয়, মানে আলফা পার্টিকেল তো বিভিন্ন এই ট্র্যাজেক্টরি বরাবর যাচ্ছে বিভিন্ন পয়েন্টে, তো আলফা পার্টিকেলের পজিশন আমি এখানে, এটা তো টু ডাইমেনশনাল প্লেন, টু ডাইমেনশনে আমি অ্যানালিসিসটা করছি, তো প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করব, আর এবং দ্য অ্যাঙ্গেল ইজ সাই। আচ্ছা, সাইটা কোথা থেকে কিভাবে আমরা মেজার করব, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা মেজার করার জন্য টার্গেট নিউক্লিয়াসটাকে অরিজিন ধরছি, এবার সাইটা মেজার করব কোন, কার থেকে মানে কোন রেফারেন্স লাইনের বেসিসে মেজারটা করবো। রেফারেন্স লাইনটা আমরা এই লাইনটাকেই রেফারেন্স লাইন নেব, এই যে চেঞ্জ অফ মোমেন্টামটা যেই ডিরেকশনে আছে অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা, সেটাকে আমরা করব রেফারেন্স লাইন, অর্থাৎ এটা। এবার আলফা পার্টিকেলের যে পজিশন, ধরা যাক এইটা, এটা হচ্ছে আলফা পার্টিকেলের একটা পজিশন, তার মানে এইটা হচ্ছে ওর পোলার কোঅর্ডিনেটের অ্যাঙ্গেলটা, তার মানে আলফা পার্টিকেলটা যখন ইনিশিয়াল কন্ডিশনে আছে তখন সাই ইজ ইকুয়াল টু হাফ পাই মাইনাস থিটা, তারপর আলফা পার্টিকেলটা আস্তে আস্তে যত উপরে উঠছে তত কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে 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 এই লাইনটাকে ক্রস করলো, মানে সাইটা এই লাইনে জিরো, ঠিক আছে? সাই যখন জিরো তখন
কিন্তু আলফা পার্টিকেল নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি আছে। এইটা এই ছবি থেকে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে আলফা পার্টিকেল নিউক্লিয়াসের যখন সবচেয়ে কাছাকাছি আছে তখন সাইটা জিরো, তারপরে আবার ও অ্যাঙ্গেলটা বাড়ছে, আলফা পার্টিকেল নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, গিয়ে গিয়ে এটা হচ্ছে ফাইনাল। তাহলে ফাইনাল সিচুয়েশনে সাই ইজ -1/2π-θ, ক্লকওয়াইজ ডিরেকশন, আর এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা +1/2π-θ, এটা -1/2π-θ, ঠিক আছে। মানে পাতি কথা হচ্ছে এটা নিউক্লিয়াস, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ঠিক আছে, এটা এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ওদের মধ্যে চেঞ্জ অফ মোমেন্টামের ডিরেকশনটা এই দিকে, আলফা পার্টিকেলের অ্যাঙ্গেলটা মানে পজিশনটা আমি আর আর থিটা আর আর সাই দিয়ে মাপছি। তো আলফা পার্টিকেল ধরা যাক, মানে একদম শুরুতে এখানে আছে, তারপরও এখানে এলো, তারপরও এখানে এলো, একদম শেষেও এখানে গেল। তো যখন এখানে আছে তখন এটা হচ্ছে ওর পজিশন, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, ফাইনাল স্টেজে এখানে গেল। তাহলে একদম ইনিশিয়াল স্টেজে তাহলে এই অ্যাঙ্গেলটা দিয়ে আমি পজিশনটা মাপছি, এবং একদম ইনিশিয়াল স্টেজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে -1/2π-θ, ফাইনাল স্টেজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে -1/2π-θ, আর যখন জিরো অ্যাঙ্গেলটা তখন হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আর একটা জিনিস সেটা হচ্ছে যে -1/2π-θ যেটা বলছি সেটা আমরা এই ডায়াগ্রামটা থেকে পেয়েছি, তবে এই ছবিটা থেকেও এটা পাওয়া সম্ভব, কেননা থিটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা, এটা হচ্ছে অরিজিনাল লাইন আর এটা হচ্ছে ফাইনালি এদিকে, তার মানে এইটা, এই অ্যাঙ্গেলটা তো থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π-θ, যেহেতু চেঞ্জ অফ মোমেন্টামের যে ডিরেকশনটা সেটা হচ্ছে বাইসেকশন, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা -1/2π-θ এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে -1/2π-θ, ঠিক আছে। এবং এটার সঙ্গেই আমি অ্যাঙ্গেলটা মাপছি, তার জন্য ইনিশিয়াল অ্যাঙ্গেল এটা, ফাইনাল অ্যাঙ্গেলটা এটা। আর একটা অ্যানাদার পয়েন্ট ইজ, জাস্ট মিনিট, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে নিতে হবে সেটা হচ্ছে যে এইখানে একটা ছোট্ট অ্যাপ্রক্সিমেশন আছে, যেহেতু ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালুটা খুব বেশি নয়, এটা তো নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফার ট্র্যাজেক্টরি, তাহলে এখান থেকে ট্যানজেন্ট টেনে আমি থিটা পেয়েছি, এটা বড্ড বেশি দূরে চলে গেল, নিউক্লিয়াসটা মোটামুটি এরকম জায়গাতে। এবার নিউক্লিয়াসটাকে তো আমি বলছি অরিজিন, আর
ছবিটা ঠিকঠাক হচ্ছে না, এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ এরকম হবে অ্যাকচুয়ালি, কারণ আরো আগে থেকেই বাঁকাটা শুরু হবে। আচ্ছা এবার এইটা হচ্ছে থিটা, এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর, নিউক্লিয়াসটা অরিজিন, তাহলে এই। আচ্ছা এইবার নিউক্লিয়াসটা অরিজিন ধরে তো আলফা পার্টিকেলের ইয়েটা পজিশনটা মাপা হচ্ছে, দিয়ে এটাকে আমরা সাই বলছি, কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা, এটা তো অলরেডি নিশ্চয়ই নোটিস করলি, যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইভাবে মাপছি অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমি বলতে চাইছি যে এইটাকে অরিজিন ধরে যা হতো, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল তো এক নয়, একটা এরকম আর একটা এইরকম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সমান না। আমি এখানে নিউক্লিয়াসটাকে অরিজিন, টার্গেট নিউক্লিয়াসটাকে অরিজিন ধরলাম, কিন্তু আমি মানে সেটার রেসপেক্টেই অ্যাঙ্গেলটা মাপছি, কিন্তু অ্যাঙ্গেলের ইনিশিয়াল ভ্যালু আমি বলছি কি হাফ অফ পাই মাইনাস থিটা। কিন্তু হাফ অফ পাই মাইনাস থিটাটা অ্যাকচুয়ালি কোনটা, সেটা এই অ্যাঙ্গেলটা কিন্তু, মানে এইটা, দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড নট দিস ওয়ান, এবং এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ডেফিনেটলি আলাদা, কিন্তু সেই যে ডেফিনেটলি আলাদা সেই পোর্শনটাকে আমরা ইগনোর এই জন্যই করছি, কেননা এই গ্যাপটা আসলে খুব কম, মানে বুঝতেই পারছিস যে নিউক্লিয়াসের কাছাকাছি খুবই সামান্য একটা রিজিয়নের মধ্যে কিন্তু এই বাঁকাবাঁকি ব্যাপারটা ঘটছে, নিউক্লিয়াস থেকে একটুখানি দূরে চলে গেলেই কিন্তু পার্টিকেলটা অলমোস্ট সোজা বেরিয়ে যাবে। তাই এই যে একটা কার্ভড ট্র্যাজেক্টরি, ঠিক আছে, যেইটুকু রিজনের মধ্যে ব্যাপারটা কার্ভড, সেই পয়েন্টটা, সেই ইয়েটা এতটাই ছোট যে এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরা যায়, সেইটা। তবে এই আর্গুমেন্টটাকে মানে এরকম ভাবেও ভাবতে পারে, যারা ম্যাথমেটিক্যালি খুবই প্রিসাইজ আর কি, তারা অরিজিনটা নিউক্লিয়াসে না ধরে এখানেও ধরতে পারিস, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতেই হবে, কারণ এরপরে তুই কুলাম ফোর্স ইউজ করবি, আর কুলাম ফোর্স ইজ বিটুইন আলফা পার্টিকেল অ্যান্ড নিউক্লিয়াস ইটসেলফ। তো এটাই একটা ছোট অ্যাপ্রক্সিমেশন, যে ইম্প্যাক্ট প্যারামিটার যেহেতু ভেরি স্মল, তাই জিওমেট্রিক্যালি এই দুটো অ্যাঙ্গেলকে মোটামুটি ভাবে আমরা সেম ধরে নিচ্ছি। তাহলে এই ছিল আমাদের জিওমেট্রি। এরপর এটা তো আমি আগেই দেখালাম যে কিউ বাই পি হচ্ছে 2 sin θ/2। এবার ডি হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, আচ্ছা এইবার স্ট্যান্ডার্ড যে ফোর্সটা এদের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে কুলাম ফোর্স, জেডি টাইমস জেডি ডিভাইডেড বাই 4πε0 r² আলফা পার্টিকেলের পজিশন আর আর সাই দিয়ে ডিফাইন করা হচ্ছে, তো এটা। এবার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যখন আলফা পার্টিকেলটা ইনফিনিটিতে ছিল, সেইটা আমরা আগেই বের করেছি, টি ইকুয়াল টু এটা এটা, তাহলে এফ ইকুয়াল টু দিস আর ক্যাপিটাল টি হচ্ছে দিস ওয়ান। এটাকে ইউজ করে আমরা এফটাকে টি আর ডি এর টার্মে লিখব, তাহলে এফ ইজ কাইনেটিক এনার্জি টাইমস ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিভাইডেড বাই r². এই রিপ্লেসমেন্টটা করলাম একটা কারণে, সেটা একটু পরেই বোঝা যাবে, তাহলে এফ ইজ দিস। এবার কম্পোনেন্ট অফ, আচ্ছা এইবার ব্যাপার হচ্ছে যে এরকম হয়েছে, এটা জিনিসটা কিউ হচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম, মানে আলফা পার্টিকেলটা তো সময়ের সাথে সাথে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যাচ্ছে, তাহলে ওর মোমেন্টাম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, Q
কিউ হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে কুলাম ফোর্স সেটা হচ্ছে বেসিক্যালি এইটা। আর যদি ম্যাগনিচিউডটা দেখি তাহলে এফ ইকুয়াল টু ডি কিউ ডিটি। কিন্তু কুলাম ফোর্স তো ফিক্সড নয়, মানে আলফা পার্টিকেল তো মুভ করছে, তাহলে কুলাম ফোর্সের ডিরেকশন মুভ করছে, মানে কুলাম ফোর্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো এই এইখানে যখন আছে, ঠিক আছে, যখন সাইটা জিরো, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সাইটা জিরো, এফ ইজ ইকুয়াল টু টিডি বাই আর স্কোয়ার, কিন্তু যখন আলফা পার্টিকেলটা মনে করি এখানে চলে এসেছে, তখন এই অ্যাঙ্গেলটা সাই, তাহলে কুলাম ফোর্স, এখন আলফা পার্টিকেল যখন এই পজিশনে আছে তখন কুলাম ফোর্সটা কি হবে, টিডি বাই আর স্কোয়ার কস সাই। এখানে কিন্তু ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই, এখানে আমি মানে এটা দিয়েও লিখতে পারতাম, মানে এই জিনিসটা কস সাই, এটাকে দেখতে একটু কম্প্যাক্ট করার জন্য জাস্ট টিডি দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, নাথিং এলস। তো যখন আলফা পার্টিকেল এখানে আছে তখন কুলাম ফোর্সটা হচ্ছে টিডি বাই আর স্কোয়ার কস সাই, ঠিক। এবার এটাই দিস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি হলো, তাহলে আমার টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম পুরো প্রসেসটার জন্য, এই যে এখান থেকে এরম হলো, এই গোটা প্রসেসটাতে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, টিডি বাই আর স্কোয়ার কস সাই ডিটি, ঠিক। এইবার ডিটিকে আমরা রিপ্লেস করব, মানে সাইটা তো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে সাই ডট ইজ টি সাই ডিটি, রাইট, সাই ইজ চেঞ্জিং উইথ টাইম, তাহলে ডিটি হচ্ছে ডি সাই বাই সাই ডট, সেটা আমরা বসালাম। এটার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এটাই যে এই সাই ডট এটার একটা ফান্ডা আছে, যেহেতু এটা ইলাস্টিক স্ক্যাটারিং তাহলে লিনিয়ার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম সমস্তই কনজার্ভড হবে। তো ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ইজ ইকুয়াল টু এম আলফা আর স্কোয়ার সাই ডট, এটা তো জেনারেল এক্সপ্রেশন, অ্যাট এনি পজিশন আর এম আলফা আর স্কোয়ার সাই ডট দিস ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা দিস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন উইচ ইজ বি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের তো ডেফিনেশনটা ওটাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলে ইনটু সাইন 90 ডিগ্রি, মানে বেসিক্যালি আর ক্রস বি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অর্থাৎ আর ক্রস বি অর্থাৎ আর সাইন থিটা টাইমস বি, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এদিকেও নেয় তাহলে ইট বিকামস জাস্ট পি ইনটু বি আর কি। তো আমি যদি অরিজিনাল ছবিটা একটু দেখে নিই, তাহলে এই দিকে ছিল লিনিয়ার মোমেন্টাম আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে অরিজিনাল বা ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের হচ্ছে পিবি। তাহলে এম আলফা আর স্কোয়ার সাই ডট ইকুয়াল টু পিবি, এখান থেকে আমরা সাই ডটটা পেয়ে যাচ্ছি পিবি বাই এম আলফা আর স্কোয়ার, সেটা আমরা ইজিলি এখানে বসিয়ে দিতে পারবো এইখানটাতে, এখানে যে ডিটি আছে ডিটি ইকুয়াল টু ডিসাই বাই সাই ডট এবং সাই ডট ইজ ইকুয়াল টু পিবি বাই এম আলফা আর স্কোয়ার, তো সেগুলো বসিয়ে দেওয়ার ফলে আমরা এই সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম, এখানে আর স্কোয়ার ক্যান্সেল আউট, আর কাইনেটিক এনার্জি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম আলফা, তো এম আলফা টি ইজ পি স্কোয়ার বাই টু, এম আলফা টি এর জায়গায় পি স্কোয়ার বাই টু, আবার পি পি কেটে গেল, দি আলটিমেটলি এটা হলো, ঠিক। এইবার আচ্ছা অরিজিনাল ব্যাপারটা ভুলে গেলে চলবে না, হ্যাঁ আমরা বি এবং থিটার মধ্যে রিলেশন বার করতে চাইছি, ক্যালকুলেশনটা একটু ঝামেলার,
আচ্ছা, এবার আমরা এটা ইন্টিগ্রেট করব। সাই এর লিমিট জানতে হবে, সাই এর লিমিট আগেই বলেছি, একবার এরম আর একবার এরকম। এখান থেকে মাপা হচ্ছে মাইনাস হাফ, সরি প্লাস হাফ পাই মাইনাস থিটা, মাইনাস হাফ পাই মাইনাস থিটা, এটা লিমিট। তাহলে এই লিমিটের মধ্যে তাহলে বেসিক্যালি কস সাই ডি সাই পাই মাইনাস থিটা, ও ইনিশিয়াল না, তাহলে এটা প্লাস এটা মাইনাস, ইনিশিয়াল ফাইনাল এই। তাহলে এই লিমিটে কস সাই ডি সাই কে ইন্টিগ্রেট করে লিমিট বসিয়ে আমরা কিউ এইটা পাচ্ছি, তারপর কিউ বাই পি ইকুয়াল টু 2 sin θ/2 ছিল, কিউ জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দুদিকে ক্যান্সেল আউট করে আমরা উই আর গেটিং দ্য রিলেশন বিটুইন স্ক্যাটারিং অ্যাঙ্গেল অ্যান্ড ইম্প্যাক্ট প্যারামিটার বি এবং থিটা। এবং এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বি বাড়লে থিটা কমবে, কেননা ট্যান থিটা হচ্ছে থিটার একটা মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। বি বাড়লে ট্যান থিটা কমবে, তাই থিটাও কমবে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল এইটা। এবার এই রিলেশনটা কাজে লাগবে নেক্সট ক্যালকুলেশনে। নেক্সট ক্যালকুলেশন হচ্ছে ফ্লাক্স অ্যান্ড ক্রস সেকশন। ফ্লাক্স অফ দ্য পার্টিকেল, দ্য ফ্লাক্স এফ অফ ইনসিডেন্ট পার্টিকেলস, বলতে আমরা কি বুঝছি? নাম্বার অফ ইনসিডেন্ট পার্টিকেল মানে আলফা পার্টিকেল অ্যারাইভিং পার ইউনিট এরিয়া পার সেকেন্ড অ্যাট দ্য টার্গেট। যে কোনো ফ্লাক্সই তাই হয়, পার ইউনিট এরিয়া পার সেকেন্ড। এখন নাম্বার অফ পার্টিকেলস ডি, আচ্ছা এটা হচ্ছে সামহোয়াট রিলেটেড টু দ্য ইম্প্যাক্ট প্যারামিটার, মানে এরকম টার্গেট নিউক্লিয়াস আর পার্টিকেল যেরকম ঝাঁকে ঝাঁকে আসছে, তাহলে এক একটার জন্য ইম্প্যাক্ট প্যারামিটার এক এক রকম। তারপর সেটারই তো পার ইউনিট এরিয়া, মানে টার্গেট নিউক্লিয়াস তার উপর যে পার ইউনিট এরিয়া এসে পড়ছে, তার মানে বেসিক্যালি ইম্প্যাক্ট মানে এই এতগুলো পার্টিকেল হিট করছে পাই বি স্কোয়ার এই এরিয়াতে, মানে কতগুলো পার্টিকেল হিট করছে টোটাল যে এরিয়াটা ওটা ক্রস করছে সেইটা তো ইম্প্যাক্ট প্যারামিটারের সঙ্গে রিলেটেড। ইম্প্যাক্ট প্যারামিটার বি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই ইম্প্যাক্ট প্যারামিটার। তাহলে পাই বি স্কোয়ার এরিয়া হলো একটা ডিস্ক, সেখানে একটা নির্দিষ্ট সংখ্যক পার্টিকেল এসে হিট করছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কতগুলো পার্টিকেল হিট করছে সেটা বি এর সঙ্গে রিলেটেড। আর পার ইউনিট এরিয়া করতে হলে আমাকে ওই ডিস্কের এরিয়া দিয়ে ভাগটাগ করে একটা মানে ওরকম ভাবে আমাকে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে হবে। তো নাম্বার অফ পার্টিকেলস যাদের ইম্প্যাক্ট প্যারামিটার বি থেকে বি প্লাস ডিবির মধ্যে। তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস এফটা কি হবে? এফটা হবে, এফটা কি? নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট এরিয়া। তাহলে এফকে আমি এলিমেন্টাল এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করছি ওই ডিস্কটা, 2πbdb মাল্টিপ্লাই করলে আমি ডিফারেনশিয়াল নাম্বার অফ পার্টিকেলস পাবো, পেলাম, এইটা পেলাম। এবার এন বি এটাকে আমরা এন থিটায় নিয়ে যেতে চাইছি, এটা নিয়ে যেতে পারবো, কেননা ইম্প্যাক্ট প্যারামিটারের সঙ্গে থিটার রিলেশনটা আমরা জানি। সুতরাং যে রিলেশনটা আগেই বের করেছি, আগেই বলেছিলাম যে সেটা এবার শিগগিরই কাজে লাগবে, ট্যান থিটা বাই টু ইজ ক্যাপিটাল ডি বাই টু বি, সেটাকে কাজে লাগিয়ে আমি কি করলাম, ডিবি বার করলাম, ডিবির জায়গায় মানে এটা আর কি। তাহলে বি ইকুয়াল টু ডি বাই টু বি
তাহলে বি ইকুয়াল টু বসাবো ডি বাই টু কট থিটা বাই টু, আর ডিবির জায়গায় বসাবো এটা, তাহলে গোটা জিনিসটা তখন বি থেকে বি এর টার্মের থেকে থিটার টার্মে চলে যাচ্ছে। সো উই আর গেটিং দিস এক্সপ্রেশন। নাও ওয়ান ইম্পর্টেন্ট টার্ম উইচ ইজ ডিফারেনশিয়াল ক্রস সেকশন, ফ্লাক্স অ্যান্ড ক্রস সেকশন। সো আলটিমেটলি হোয়াট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট ইজ দিস ডিফারেনশিয়াল ক্রস সেকশন, সেটার সঙ্গে স্ক্যাটারিং অ্যাঙ্গেলের কি রিলেশন, এইটা আমরা বার করতে চাইছি। নাও হোয়াট ইজ ডিফারেনশিয়াল ক্রস সেকশন, ডিফারেনশিয়াল ক্রস সেকশন বস্তুটা কি? ডিফারেনশিয়াল ক্রস সেকশন হচ্ছে নাম্বার অফ স্ক্যাটারিং, কতগুলো স্ক্যাটারিং হচ্ছে পার ইউনিট অ্যাঙ্গেল, থিটা থেকে থিটা প্লাস ডি থিটার মধ্যে কতগুলো স্ক্যাটারিং হচ্ছে পার ইউনিট ফ্লাক্স। বেসিক্যালি তো এরকম স্ক্যাটারিং হচ্ছে, এরকম ধরনের স্ক্যাটারিং হচ্ছে, এরকম কোন একটা জায়গায় নিউক্লিয়াসটা আছে, তো বেশ ও না সরি নিউক্লিয়াসটা নিচে আছে, এরকম জায়গায় নিউক্লিয়াসটা আছে, তো এই ধরনের ছবিটা একটু খারাপ হয়েছে। যাই হোক, তো স্ক্যাটারিংটা এরকম হচ্ছে, তো থিটা থেকে থিটা থেকে থিটা প্লাস ডি থিটার মধ্যে কতগুলো স্ক্যাটারিং হচ্ছে যখন ইউনিট ফ্লাক্স, তার মানে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম একটা আলফা পার্টিকেল হিট করছে, এইটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্রস সেকশন। তার মানে এটা অনেকটা স্ক্যাটারিং প্রবাবিলিটি অবভিয়াসলি, কিন্তু একটা স্মল অ্যাঙ্গেলের অ্যাঙ্গুলার রিজিয়নের মধ্যে স্ক্যাটারিং প্রবাবিলিটি, একটা আলফা পার্টিকেল এসে হিট করলে স্ক্যাটার্ড হওয়ার চান্স কত, একটা অ্যাঙ্গুলার রেঞ্জের মধ্যে স্ক্যাটার্ড হওয়ার চান্স কত, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্রস সেকশন। এবার এই জিনিসটা তাহলে ডি সিগমা ডি থিটা, আচ্ছা এক মিনিট, ঠিক আছে ডি সিগমা ডি থিটা, এবার তাহলে সেটা হচ্ছে ডিএন থিটা ডিভাইডেড বাই এফ ডি থিটা। তো আমরা তো এটা তো জানি ডিএন থিটা ইকুয়াল টু এফ ডি থিটা টাইমস এত, তাহলে এটা ইটস ইজি টু ফাইন্ড আউট ডি সিগমা ডি থিটা। তবে ডি সিগমা ডি থিটাকে ইউজুয়ালি থিটা থেকে মানে থিটা টু থিটা প্লাস ডি থিটা এই জিনিসটা না করে মোর ইউজুয়াল হচ্ছে সলিড অ্যাঙ্গেলটাকে নেওয়া, কারণ এটা তো আফটার অল এটা তো এরকম নয় যে এখানে বইয়ের পাতায় ছবি এঁকে দিয়েছে আমি টু ডাইমেনশনাল ইভেন্ট, কিন্তু আসলে তো এটা টু ডাইমেনশনাল ইভেন্ট নয়, এটা থ্রি ডাইমেনশনাল ইভেন্ট, তাহলে এখানে অ্যাজিমুথাল অ্যাঙ্গেলটাও আছে, তো সলিড অ্যাঙ্গেল কনসিডার করা ইজ মোর সায়েন্টিফিক। সো ডি সিগমা ইজ সাইন থিটা ডি থিটা ডি ফাই, অর্থাৎ একটা সলিড অ্যাঙ্গেলের মধ্যে কতটুকু আর কি স্ক্যাটারিং হচ্ছে যখন একটা আলফা পার্টিকেল হিট করছে। ওকে, এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ক্রস সেকশন ফর দিস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো বেসিক্যালি এইটা এইটা আমাকে এটা সলিড অ্যাঙ্গেল, তাহলে আলটিমেটলি আমাকে বের করতে হবে ডি সিগমা ডি ওমেগা, এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। তো দেখা যাক যে এটা তো আমি আমি জেনে গেছি অলরেডি, ডি সিগমা ডি থিটা আমি জেনে গেছি, এবার এইটা বের করতে পারি কিনা। এটা বের করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, সাইন থিটা ডি থিটা ডি ফাই এটাকে জাস্ট ভেঙে লিখেছি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, ডাজেন্ট ম্যাটার, এইটাই বেশি ম্যাটার, ডি থিটা ডি ফাই। তাহলে আমাকে এখানে ডি থিটা ডি ফাইটাকে কোনোটাভাবে ইনক্লুড করতে হবে, ইট ইজ দ্য স্টাইল ইজ ভেরি ক্লেভার। ডি সিগমা ডি থিটা, আচ্ছা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের কিন্তু এই গল্পটার মধ্যে কোথাও কোনো রোল নেই,
মানে স্ক্যাটারিং এর যা আমরা দেখলাম, সেই মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বি থিটা, অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের কিন্তু ব্যাপারটা সিমেট্রিক। অ্যাজিমুথাল অ্যাঙ্গেল চেঞ্জ হলে, অর্থাৎ বইয়ের পাতা থেকে আমি যদি এখানে একটা ধারে একটু অ্যাঙ্গেলে চলেও আসি, ঘটনাটা চেঞ্জ হবে না, থিটাটাই ম্যাটার করছে, ঠিক আছে। ফাই ডাজ নট ম্যাটার, ফাইটা পুরো সময় কোনো রোল প্লে করছে না। যদি তাই হয় তাহলে আমরা এটাকে কি করব, অ্যাকচুয়ালি ডিডি ফাই অফ ডি সিগমা ডি থিটা মাল্টিপ্লাই ইট বাই 2 পাই, মাল্টিপ্লাইড বাই, হ্যাঁ রাইট, সেটাই, মানে ডি সিগমা ডি থিটাকে আমি ডিডি ফাই দিয়ে ডেরিভেটিভ করলাম। এবার মানে একবার ডেরিভেটিভ করলাম, আবার ইন্টিগ্রেট করলে যেটা পাবো সেটা লিখলাম, মানে অ্যাকচুয়ালি ফাইটা তো ম্যাটার করছে না, তাহলে ডি ফাই দিয়ে, ডিডি ফাই দিয়ে ওটাকে ডেরিভেটিভ করা মানে করলে পরে, এটাকে একটু অন্যভাবে আমি বলছি, এটা হচ্ছে আমার অরিজিনাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা কিভাবে বললে পরে এটা বুঝতে সুবিধা হবে, ডিডি ফাই আচ্ছা ডি সিগমা ডি থিটা, এটা কে এটাকে যদি অ্যাজিমুথের অ্যাঙ্গেলের উপর ইন্টিগ্রেট করা হয়, তাহলে যেহেতু ডি সিগমা ডি থিটার উপর কোনো, ডি সিগমা ডি থিটার কোনো ফাই ডিপেন্ডেন্স নেই, তাহলে এটাকে যদি অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের উপর ইন্টিগ্রেট করা হয়, তাহলে ডি সিগমা ডি থিটা বাইরে বেরিয়ে আসবে আর আমি 2 পাই পাবো, ঠিক আছে। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, আর অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের উপর মানে তাহলে পুরো জাস্ট 2 ফাই, ডি ফাই এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, দিয়ে আমি এই জিনিসটা পাচ্ছি। তো এই জিনিসটাকে আমি তার মানে লিখতে পারি 2 পাই টাইমস ডি অফ ডি সিগমা ডি থিটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো রাইট হ্যান্ড সাইডকে আমি লিখতে পারি 2 পাই টাইমস ডি অফ ডি সিগমা ডি থিটা তার ইন্টিগ্রেশন, তাহলে সেটা করলে ডি সিগমা ডি থিটা চলে আসবে। এইবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করলে লেখা যায়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করলে লেখা যাবে ডি সিগমা ডি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই ডিডি ফাই অফ ডি সিগমা ডি থিটা। ঠিক আছে, অর্থাৎ ডি সিগমা ডি থিটা ইজ 2 পাই ডি টু সিগমা ডি থিটা ডিটা ফাই। এই ডি থিটা ডি ফাইটা আনার জন্য এত কষ্ট করলাম, এবং ফাইনালি ডি থিটা ডি ফাই চলে এলো, রাইট? এবার তাহলে ডি টু সিগমা ডি থিটা ডি ফাই আমরা পাচ্ছি, ডি সিগমা ডি থিটা জানতাম, সেটা বসালাম, বসে আমি এটা পেয়ে গেলাম। এইবার ডি থিটা ডি ফাই, ডি থিটা ডি ফাই হচ্ছে এইটা, সো ডি থিটা, সরি, ডি থিটা ডি ফাই হচ্ছে ডি অফ সলিড অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখানে ডি থিটা ডি ফাই জায়গায় ডি অফ সলিড অ্যাঙ্গেল সাইন থিটা আমরা পুট করে দেব, সো
solid angle d phi by sin theta. Solid angle by sin theta. এই রকম হবে ব্যাপারটা। ক্লিয়ার? আর ডান দিকে রাইট হ্যান্ড সাইডে যেটা অরিজিনালি ছিল সেটাই ডি স্কোয়ার বাই 8 কস থিটা বাই 2 সাইন কিউব থিটা বাই 2। এবার এই সাইন থিটাটা চলে এলো ডান দিকে, অ্যান্ড দেন ব্যাপারটা উপর নিচে ক্যান্সেল আউট হয়, উই আর গেটিং দিস। ঠিক আছে, তাহলে দিস ওয়াজ দ্য রিলেশন বিটুইন ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন বাই মানে অ্যান্ড দ্য স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা এবং ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা যত বাড়বে ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনটা তত কমবে, বা উল্টো হবে বলতে গেলে ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন তখনই বেশি হবে। ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন মানে কিন্তু বেসিক্যালি ফিজিক মেজারমেন্ট অফ স্ক্যাটারিং প্রবাবিলিটি। তার মানে স্মল থিটাতে স্ক্যাটারিং প্রবাবিলিটি হাই, অর্থাৎ বেশিরভাগ পার্টিকেলই আদৌ ডিফ্লেক্টেড হবে না, তারা সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইটা একটুখানি কমপ্লিকেটেড ক্যালকুলেশন ছিল, একটু ভালো করে পড়ে দেখবি। আর একটা দুটো কোশ্চেন আমি এক্সপেক্ট করছি, আর যদি সব নিজেই বুঝতে পেরে যাস তাহলে তো কোনো সমস্যা নেই। এখানটাতে একটুখানি আমি জানি না, একটুখানি হতেও পারে যে এখানটাতে এই এটাকে আমি সরাসরি ডি সিগমা এটা লিখছি, সেটা যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলিস যে এটা ইকুয়াল টু এটা লিখছি, এটা কিভাবে লিখছি। ঠিক আছে, কিন্তু মানে এটা একটু খেয়াল রাখিস যে এটা কিন্তু আলটিমেটলি হয়েছে, মানে মানে চেঞ্জ অফ মানে নিচে যখন দুটো ডিফারেনশিয়াল ছিল তখন উপরেও দুটো ডিফারেনশিয়াল ছিল, এখন নিচে একটা ডিফারেনশিয়াল আছে উপরেও একটা ডিফারেনশিয়াল আছে। তো এখানটা ঠিক আছে, ক্যালকুলেশনটা করে দেখ নিজেরা, যদি কোথাও কিছু প্রবলেম হয়, কোনো কিছু আনফিজিক্যাল বলে মনে হচ্ছে, এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা যদি একটু অদ্ভুত কিছু হচ্ছে বলে মনে হয়, থিটার বিভিন্ন ভ্যালু বসিয়ে ব্যাপারগুলো দেখতে পারিস, তাহলে বলিস। ওকে, ঠিক আছে, ওকে। সো তাহলে রাদারফোর্ড স্ক্যাটারিং এতটাই, আমি একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, সেখানে আরেকটু ডিটেলস আছে, পরের দিন আমরা নেক্সট সাব ইউনিটে যাবো। বাই।